আসসালামু আলাইকুম। তো এ পর্যায়ে আমাদের টপিকস হচ্ছে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড আর একটা হচ্ছে এন্থ চাইল্ড। হ্যাঁ, তো এই তিনটা আমরা কীভাবে ইউজ করব। এই তিনটাও সেম, এগুলো সিডো ক্লাসেস। তো এটা ইম্পর্ট্যান্ট, ধরেন আমরা একটা টেবিল তৈরি করি, টেবিল নিলাম, টেবিলের মধ্যে টিআর, তার মধ্যে তিনটা করে টিডি দিচ্ছি। ওকে, ডেটা দিলাম কিছু, এরপর ধরেন আমি আবার কিছু দিচ্ছি, তো তিন রোতে কিছু একটা হয়েছে। আর এখানে আমরা ডিফল্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে কি, বর্ডার ইউজ করি নাকি, বর্ডার ওয়ান দেন একটা বর্ডার চলে আসবে আর কি পুরো টেবিলে। আচ্ছা, তো আমরা চাচ্ছি এখানে প্রথম রো আর শেষ রো, হ্যাঁ, এই দুটো হচ্ছে কালার চেঞ্জ হবে। বা এটা না, ধরেন প্রতিটা টিডিয়ের যে শেষ রোটা আছে, হ্যাঁ সরি, প্রতিটা টিআরের যে শেষ টিডিটা আছে এটা চেঞ্জ হবে, আবার প্রথমটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো এটা আমরা কীভাবে করতে পারি, আর অথবা হচ্ছে শেষ রো অথবা প্রথম আছে সবগুলো একটু ট্রাই করি, তাহলে হয়তো একটু ভালোভাবে প্র্যাকটিস হবে আর কি। তো ধরেন আমি এখানে টেবিল নিলাম, তো টেবিলের মধ্যে কী আছে, টিআর আছে। তো আমি চাচ্ছি এটা যে লাস্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কী হবে, রেড হবে। দেখেন রেড হয়েছে না। তারপর হচ্ছে ধরেন ফার্স্ট চাইল্ড আপনি কী দিবেন, ফার্স্ট চাইল্ড রেড করবেন, FIR হবে। দেখেন প্রথম চাইল্ডটাও রেড হয়ে গেছে, বা কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি কথা হচ্ছে আমি তো প্রথমটা শেষেরটা সিলেক্ট করছি, আমি তো প্রথমটা শেষেরটা নয়, ইন্ডিভিজুয়াল যে কোনো একটাও সিলেক্ট করতে পারি, ঠিক না? সেক্ষেত্রে আমার প্রসেস কী, তো সেক্ষেত্রে যেহেতু রো আছে তিনটা, রো তো আর আমার এইভাবে সিলেক্ট করতে একটু কষ্ট হয়ে যাবে নাকি, তো আমি রো থেকে আমাকে কলাম হিসাবেও আমাকে সিলেক্ট করতে হবে। তো জিনিসটা কীরকম হবে দেখেন, ধরেন আপনি দ্বিতীয় রো এর দ্বিতীয় কলামটা সিলেক্ট করতে চান, বা হচ্ছে দ্বিতীয় রো এর যতগুলো টিডি আছে সবগুলোকে চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে আপনি হয়তো এইভাবে দিতে পারেন যে টেবিলের মধ্যে টিআর, হ্যাঁ, টিআরের মধ্যে এন্থ চাইল্ড। এন্থ চাইল্ড মানে হচ্ছে ধরেন কততম সেটা আপনি বলে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি ওয়ান থেকে শুরু করতে পারেন। ধরেন এটা হচ্ছে তিন নম্বর চাইল্ড, আমি থ্রি দিলাম, থ্রি দিয়ে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড হবে কত, রেড, দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এ রোতে আবার হচ্ছে ধরেন তিন নম্বর কলামটাকে রেড করবো, হ্যাঁ, তো সেক্ষেত্রে কেমন হবে, দেন হবে একটা টিডি দিবেন, টিডি দেওয়ার পর এন চাইল্ড, ধরেন হচ্ছে আপনি দুই নম্বরটাকে কালার করতে চান, দেখেন শুধুমাত্র দুই নম্বরটা কালার হয়েছে। হ্যাঁ, সিস্টেমটা দেখেন, প্রথমে আমি টিআর সিলেক্ট করছি, দেন টিআরের মধ্যে টিডি আসবে, এটা আবার একসাথে না, এটা হবে স্পেস দিয়ে, হ্যাঁ স্পেস দিয়ে, দেন হচ্ছে একটা কলন, দেন ওই টিডিয়ের কলামটাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এখান থেকে আমি তিন নম্বরটা সিলেক্ট করতে চাই, তিন নম্বরটা, এক নম্বরটা করতে চাই, এক নম্বরটা। ওকে, এটা একটু মাথায় রাখবেন যে আসলে টিআর সিলেক্ট করে কীভাবে টিডি সিলেক্ট করতে হয়। ওকে, আচ্ছা, এরপর একটা মজার জিনিস দেখেন, ধরেন আপনি একটার পর একটাকে কালার করতে চান, হ্যাঁ ধরেন আমার টেবিল অনেকগুলো আছে, আরও আপনি চাচ্ছেন কি একটার পর একটা, ধরেন এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, বাস এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটা এক কালার হবে, এটা এক কালার, মানে একটার পর একটা এক সেম কালার হবে আর কি, তা সেটা কীভাবে করবেন, সেক্ষেত্রে যে দেখেন টেবিল টিআর, দেন হচ্ছে কি এন চাইল্ড ইভেন অথবা ওড, হ্যাঁ ইভেন মানে হচ্ছে জোড়গুলো, হ্যাঁ তো এখানে জোড় যেগুলো আছে এগুলো ধরেন ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে টমেটো কালার, দেখেন মানে জোড়গুলো দুই চার ছয় চেঞ্জ হয়ে গেছে, তো বাকিগুলো তো চেঞ্জ হয় না, ওগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, তো তখন দেবেন কি অড, অড মানে হচ্ছে বেজোড়, তো আমি ধরেন অডগুলোকে চেঞ্জ করতে চাই এই কালারে, দেখেন ইভেন এক কালার, ওড এক কালার। ওকে, তো এন চাইলটা অনেক কাজে লাগে, ম্যাক্সিমাম হচ্ছে যখন আপনি টেবিল ডিজাইন করবেন তখনই কাজে লাগে বেশি। ওকে, আবার হচ্ছে যখন লিস্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ তো লিস্ট নিয়ে একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে আরও। তো লিস্টের ক্ষেত্রে আপনার এত জটিল নয়, লিস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার সরাসরি যেহেতু দুইটা চাইল্ড, হ্যাঁ এলআই ইউএল এলআই আর তো নয়। ওকে, ধরেন আমি এখানে কিছু দিচ্ছি, তখন হচ্ছে ইউএলের মধ্যে যে কোনো একটা চাইল্ডকে আপনি চেঞ্জ করতে চান করে ফেলেন, কারণ ইউএল এলআই, এন চাইল্ড হচ্ছে কি এন চাইল্ড থ্রিতে ধরেন আপনি কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ হইলো, ধরেন হচ্ছে ফার্স্ট চাইল্ড চেঞ্জ করতে চান, ফার্স্ট চাইল্ড দিলে তো আর এই এই চিহ্নটা হবে না, রেখে দেবো,
ফার্স্ট চাইল্ড হলো, লাস্ট চাইল্ড দিতে চান, লাস্ট চাইল্ড চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে এন চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এই তিনটা হচ্ছে কি আপনি সহজে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো মোটামুটি এগুলো কমন না, এগুলো হচ্ছে বেশি ব্যবহার হয় আর কি। তো সিডো ক্লাস মোটামুটি সবগুলাই লাগে। আপনারা হচ্ছে ওই সিডো ক্লাসটা এখানে একটু গুগল সার্চ দিয়ে যে ওদের সবগুলো একটু এক নজর একটু দেখে নেবেন যে আর কী কী সুডো ক্লাস, সুডো ক্লাস কোনটা কী কাজে লাগে, শুধু এটা একটু দেখবেন। ওখানে এক্সাম্পল না থাকলে আপনি একটু গুগলে অথবা ইউটিউবে সার্চ দিয়ে এক্সাম্পলগুলো দেখে নেবেন। আসসালামু আলাইকুম।